কারণে ছিল এবং আপনারা জানেন যে আগামী দিনে যে লড়াই কঠিন লড়াই এবং দোস্তামের পর থেকে আমাদের মেয়েদের উপর যে অত্যাচার হয়েছে এই সব কিছু নিয়ে মেয়েদের সঙ্গে দেখা করা আগামী দিনে আমরা কীভাবে কী কাজ করব কীভাবে মানুষের পাশে থাকবো আমাদের দল থেকে বলা হয় সেবাই সংগঠন এবং সেবার মাধ্যমেই আমরা কাজ করব এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবার সাথে কী ধর্ম কী জাতি কী গরিব বড়লোক না দেখে আমরা মানুষের পাশে থাকবো নারী নির্যাতনের বিষয় নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখে কোনো কথা নেই বা বলাতে চাইছেন নারী নির্যাতন নিয়ে কি কথা বলবেন যেখানে আজকে 34 বছর বামফ্রন্ট সরকার এখানে এই রকমেরই ধর্ষণ এরকম নারীদের ওপর অত্যাচার হয়ে এসেছিল এবং তখনকার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বলেছিলেন এরকম তো হয়েই থাকে এবং সেইটার প্রতিবাদ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হলেন উনিও ঠিক বামফ্রন্ট সরকারের পথেই হাঁটছেন বামফ্রন্ট সরকার যেভাবে ধর্ষণকে একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করেছিল আজকের দিনেও ঠিক টিএমসি এক্স্যাক্টলি ওটাই করছে পলিটিক্যাল টুল হিসেবে ধর্ষণকে ব্যবহার করা হচ্ছে যাতে মহিলারা রাস্তায় নেমে বিজেপির ঝান্ডা না ধরে যদি কেউ বিজেপি করে তাহলে তার স্বামীকে মারা হবে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হবে মহিলাকে ধর্ষণ করা হবে যেটা আমাদের 4 দিন আগে আমতার কার্যকর্তার স্ত্রীর সাথে হয়েছে যে 5 জন মেন যারা ধর্ষণ করেছে তারা তৃণমূলের কর্মী এবং যে 2 জন মেন অ্যাকিউজড কুতুবুদ্দিন মল্লিক এন্ড দেবাশিস রানা তাদেরকে এখনো অবধি ধরা হয়নি অন্য 2 জনকে ধরা হয়েছে আজকে এতটাই ইনকেপেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে 2 জন তৃণমূলের কর্মীকে ইদার ধরতে পারছে না বা ধরতে চাইছে না গভর্নমেন্ট হাসপাতালের ডাক্তার মেয়েটির মেডিকেল করার পর বলছে ধর্ষণ হয়নি মেয়েটি বলছে ধর্ষণ হয়েছে গভর্নমেন্ট হাসপাতালের ডাক্তারবাবু বোধহয় কোনো চাপে তিনি বলছেন যে ধর্ষণ হয়নি এইটা হচ্ছে দিস ইজ দ্য পিকচার অফ ওয়েস্ট বেঙ্গল টুডে আজকে মানে এই যে ঘটনাগুলো হচ্ছে যে অত্যাচার যেটা আমরা আগে কোনোদিন এরকম দেখিনি দোস্তামের পর থেকে যা হতো এইখান থেকে নজরটা সরানোর জন্য এখন তৃণমূল ত্রিপুরা থেকে অনেক রকম মানে নাটক করছে যেগুলো তার কতটা সত্যতা সেটা সমস্ত মানুষ জানছে বুঝতে পারছে তৃণমূলের যুব নেতা দেবাংশু সেদিন চিৎকার করতে করতে বলে দিল তার পকেটে এবং সবার পকেটে নাকি ব্লেড